হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্লোগান শুনব এবং একজন গর্বিত সৈনিক হওয়ার পিছনের একটি গল্প শুনব। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। আমি সব সময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না, কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না। আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছু হটা এসব শব্দ আমার অভিধানে নেই। ব্যর্থতা, ভুল করার সংজ্ঞা আমি জানি না। আমার হৃদয়ে দুর্বলতার কোনো স্থান নেই। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। ঘাম, রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে। আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবো না। আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করব না। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখবো। আমি কে? আমি বাংলা মায়ের একজন গর্বিত সৈনিক। দেশ আমাকে স্মরণ করবে, ইতিহাস আমাকে স্মরণ করবে। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। মাশাআল্লাহ, এত সুন্দর একটি ভিডিও ছিল এবং এত সুন্দর একটি শপথ ছিল। আর শপথটি কিন্তু সত্যি অনেক সাহসিকতার পরিচয় দেয়। আর শপথটিতে যে কথাগুলো ছিল শুনলে কিন্তু শরীরের লোমগুলো এমনিতেই শিউরে ওঠার মতো। শপথের কণ্ঠে যিনি ছিলেন এত সুন্দরভাবে বলছিলেন, সত্যি খুব ভালো লাগছিল শুনতে। হ্যাঁ, আর আসলে দেশের জন্য কিছু করতে পারাটাই তো গর্বের বিষয়, তাই না? সেখানে তো সেনাবাহিনী সব সময় দেশের জন্য প্রস্তুত। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তারা দেশের জন্য নিজেদের জীবন দিতেও রাজি। আর তাদের শপথটা এরকমই হওয়া উচিত। আর আমার মনে হয় যে এই যে শপথটা, এই যে স্লোগানটা, এটা শুনলে 20 কোটি মানুষ তাদের আত্মত্যাগী হয়ে উঠবে এবং তাদের বিবেক নাড়া দিবে। তারাও ইনশাল্লাহ হয়ে উঠবে এক একটি সৈনিক। আজকে ভিডিওটি পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।